প্রযুক্তির দ্বারা আজ সহজেই অনেক অসাধ্য সাধন হচ্ছে। মহাকাশ হোক কিংবা চিকিৎসা বিজ্ঞান, সব ক্ষেত্রে প্রযুক্তির অবদান নজর কাড়ছে। ইদানিং অল্প বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা খুব বেড়ে গেছে। বহু মানুষ যারা অসুস্থ নন, হার্টের রোগও নেই, তারাও আচমকা হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন। হাঁটতে, দৌড়তে, এক্সারসাইজ করতে কখন যে আচমকা হার্ট বন্ধ হয়ে যাচ্ছে আগে থেকে কিছু বোঝাই যাচ্ছে না। এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে একটি গবেষণা। এবার মুশকিল আসান করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। সাইলেন্ট হার্ট অ্যাটাক ধরে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তাই। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের সেই রিসার্চ পেপার ল্যান্সেট জার্নালে প্রকাশিত হয়েছে। তাতে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত এক যন্ত্রের কথা বলা হয়েছে। যন্ত্রটি অনেকটা সিটি স্ক্যান মেশিনের মতো, যার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। গবেষকরা বলছেন, যে কোনো ব্যক্তির হার্টের অসুখের লক্ষণ থাকুক বা না থাকুক, এই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত সিটি স্ক্যান মেশিন পরীক্ষা করে বলে দেবে 10 বছরের মধ্যে সেই ব্যক্তির হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে কিনা। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের টাকায় চলছে এই গবেষণা। তারা বলছে, হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর হার অনেকটাই কমিয়ে দেবে এই যন্ত্র। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা যদি বলে দেয় কারো হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে, তাহলে আগে থেকেই তিনি চিকিৎসা শুরু করাতে পারবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী বদলে নিতে পারবেন নিজের লাইফস্টাইল। জানা যাচ্ছে, আপাতত প্রায় 3.5 লাখ হার্টের রোগীর ওপর পরীক্ষা করে এই যন্ত্র তৈরি করেছেন গবেষকরা। তাতে ভালো রেজাল্টও মিলেছে। এখনও কিছু কাজ বাকি রয়েছে, সেটা শেষ হয়ে গেলে আর ব্রিটেনের সরকারি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্সের ছাড়পত্র মিলে গেলেই এ বছরের শেষের দিকে সারা ব্রিটেনে এই যন্ত্রের ব্যবহার শুরু হয়ে যাবে। আশা করতেই পারি আগামী দিনে ভারতেও এই যন্ত্রের ব্যবহার দেখা যাবে।